কেমন আছো ময়না বুড়ি? মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছো? পুরোটা নেই? না। কেন? গাটা একটু গরম গরম আছে। গাটা গরম গরম আছে? দেখি কোথায়। সত্যি তো এর গাটা গরম গরম রয়েছে। তুমি কি গান গাইছো? কৃষ্ণ জানে রাধা জানে কি ধরন প্রেমের টানে। তাই? হ্যাঁ। কৃষ্ণও জানে? হ্যাঁ। রাধাও জানে? হ্যাঁ। তুইও জানিস? জানিস? জানিস না? আচ্ছা, তুই যে এতদিন মথুয়া টিভিতে রয়েছিস, তোর সঙ্গে আর কে থাকে? দাদা। দাদা মানে কি তোর বড়দাদা, না ছোট দাদা, না ঠাকুর দাদা? ঠাকুর দাদা। ঠাকুর দাদা থাকে? তাই? এই তো রাধা কৃষ্ণ তোরা দুজনেই রয়েছিস, তুই জানিস না কি করে? হ্যাঁ, চল তোর গান শুরু কর, সবার যেন মন মেতে যায়। সাধনা সস্তা বিষয় নয়, প্রীতি ঘোর সাধনা।
সুন্দর গেয়েছিস, আমাদের ভালো লেগেছে। এখন ভালো লাগার পালা বিচারকদের, তাদের কতটা ভালো লেগেছে আমরা জেনে নেব তাদের কাছ থেকে। প্রথমেই চলে যাব কিরণ গোসাইয়ের কাছে। অনিশা মজুমদার যে সুন্দর গান করেছে ছোট্ট বয়সে, এবং এমন প্রেমের গান শোনাই দিল সবাইকে যে প্রেম কৃষ্ণ জানে রাধা জানে। অনিশাও অল্প অল্প জানছে ঠাকুর দাদার সঙ্গে এসে, এরপরে পুরোটা জানবে, আমাদের তেমনই একটা ধারণা। তা অনিশা যে সুন্দর গান করেছে, আগামী দিনে আরও সুন্দর গাইবে এটা আমাদের আশা। তো যে ময়না বলে একটা কথা সবাই বলছে ওকে, ময়না পাখির সঙ্গে তুলনা করেছে, আগামী দিনে আমার মনে বলছে সত্যি সত্যি ও ময়না পাখির মতন কথা বলবে, গান করবে, সবাইকে ও আনন্দ যোগাবে, মুগ্ধ করবে। আজকে তার গানের মধ্যে আমি তাকে 8 দিলাম। গান শুনুন। ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি জানেন কি এর নাম কেন ময়না হয়েছে? হ্যাঁ, ময়না শুনলাম তোমাদের কাছেই যে না, এ একদিন আপনি আসেননি তো, সেই এপিসোডে ও গান করেছিল স্বাদের এক ময়না পুষে ঘটল যন্ত্রণা। বুঝতে পেরেছি। এত সুন্দর গিয়েছিল যে সকলেই আবেগ আপ্লুত হয়ে ওর নাম দিয়েছে ময়না। বাবা, সুন্দর নাম হয়েছে। আমরা ওই গানের সার্থকতা ময়নার ভিতর দিয়ে আমরা উপলব্ধি করতে চাই। আগামী দিনে আরও বড় হও, আর উন্নত হোক তোমার জীবন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। চলে যাচ্ছি আমাদের বিচারক উত্তম সরকার স্যারের কাছে। ও মঞ্চে এলে এবং ও যখন তাকিয়ে একটা কথা বলে, তখনই যেন কীরকম একটা ভাব হয়ে যায়। সবাই তো আমরা কথা বলি, কিন্তু ওর কথার মধ্যে, ওর তাকানোর মধ্যে, ওর দাঁড়াবার ভিতরে, গান ধরার মধ্যে একটা আলাদা জিনিস আছে, যা সচরাচর লক্ষ মানুষের মধ্যেও লক্ষ্য করলে পাওয়া যায়। আলাদা জিনিস, এ তৈরি করা যায় না, তৈরি হয়ে আসে। এও তাই একই কথা বারবার বলে সময় নষ্ট করব না, অসাধারণ তো গায়ে, আজকেও ভালো গেয়েছে, শরীরটা একটুখানি ওর জর্জর আছে, ওটা নিয়ে চিন্তা করো না, ভালো হবে, আরও সুন্দর হতে হবে। আমিও তোমাকে 8 দিলাম। তোমার মোট নম্বর কত হয়েছে? কত জোরে বলো। 16 হয়েছে, তাই সংশয় হচ্ছে আবার? 16ই হয়েছে তোর, তোর একেবারে 16 কলা পূর্ণ করে দিয়েছেন বিচারকরা। তুই এবার তোর আসনে গিয়ে বস।